এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো, এবার বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ করতে চলেছে সরকার। ঠিক কি কারণে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ করতে চলেছে সরকার, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। আপনিও যদি প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার লাভার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে বড় ধাক্কা। এবার কেন্দ্রীয় সরকার এই যোজনাটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে বেশ কিছুটা তথ্য দেওয়ার পরে প্রকল্পটি বন্ধ করার পরিকল্পনা করেছে মোদি সরকার, যা সেপ্টেম্বরের পরে বন্ধ হতে পারে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে আয় ও ব্যয়ের নানান খতিয়ান তুলে ধরে সুপারিশ করা হয়েছে এই যোজনাকে আরও সম্প্রসারিত যাতে না করা হয়। ব্যয় বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যোজনা কেন্দ্রীয় সরকারের ওপরে একটি বিশাল বোঝা সৃষ্টি করেছে, যার প্রভাব রাজকোষে পড়তে চলেছে। যদি এই যোজনা ফের সম্প্রসারণ করা হয়, তবে বোঝা আরও বাড়বে। বর্তমানে অতিমারির প্রকোপ অনেকটাই কম, ফলত বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধ করাই যেতে পারে। প্রায় 80 কোটি মানুষ সরাসরি এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, এই যোজনায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও কেন্দ্রের ওপর বিপুল পরিমাণে বোঝা চেপেছে। এই যোজনায় যদি আরও 6 মাস বর্ধিত করা হয়, সেক্ষেত্রে 80 কোটি টাকার বিল বেড়ে 3.7 লক্ষ কোটি টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই যোজনা আসলে কেন্দ্রের সরকারকে বিপাকে ফেলতে পারে। এবছর অর্থাৎ 2022 সালের মার্চ এই যোজনার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করে 30 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই যোজনার জন্য বাজেটে ভর্তুকি হিসাবে 2.0 লক্ষ কোটি টাকা বণ্টন করেছিল সরকার। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, বিনামূল্যে রেশন পরিষেবা যদি দেয়, তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিপুল পরিমাণের টাকা কিন্তু একটি ব্যয় হচ্ছে, যার প্রভাব কিন্তু কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকে পড়ছে। তাই সেপ্টেম্বরের পর থেকে বিনামূল্যে রেশন পরিষেবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বন্ধ করা হতে পারে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়া হচ্ছে, সেটি কিন্তু চলতেই থাকবে। আপনারা এক্সট্রা যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাচ্ছিলেন, সেটা কিন্তু আর আপনারা হয়তো সেপ্টেম্বর মাস থেকে নাও পেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।